হ্যাঁ জুনিয়র হোমিও বন্ধুরা, ব্রেন টিউমার গ্লিওমা, তো অবাককাণ্ড যেটা 50-55 বছর বয়সে হতো, আমি একটা কেস দেখিয়েছি যে 25 বছর হয়েছিল, তার থেকে তাজ্জব বনে গেলাম। এই ছোট বাচ্চা এখন বয়স 7, এই 3 বছর বয়সে গ্লিওমা ধরা পড়েছে। কি সাংঘাতিক, মানে আমার জীবনে আমি প্রথম দেখছি এত ছোট্ট অল্প বয়সে, 3.5 বছর বয়সে ফুটফুটে বাচ্চাটার ব্রেন টিউমার ধরা পড়ল। তো প্রথম সিমটম কি ছিল? প্রথম সিমটম ছিল কনভালশান, হাত পা কাঁপত, এপিলেপসি ভাবল অনেকেই। তারপরে ওরা নিউরোলজিস্টকে দেখালো, সিটি স্ক্যান করে ধরা পড়ল যে গ্লিওমা হয়েছে। তোমরা সিটি স্ক্যান করার পরে নিউরোলজিস্ট ওই ডক্টর JMDতে দেখালে, তো তারপরে ওরা কি করলো, ন্যাচারালি বাবা মা যা করে, ওরা খবর পেয়ে শ্রী সত্য সাই ব্যাঙ্গালোরে চলে গেল। ব্যাঙ্গালোরে গিয়ে ওরা অপারেশন করলো। ওরা অপারেশন করার পরে ভালো ছিল মোটামুটি, কিন্তু আবার কনভালশন আরম্ভ হয়েছে, আবার সিমটম রিল্যাপস করেছে। ওরা যোগাযোগ করলো, দেখি আবার ধরা পড়লো যে টিউমারটা আবার বাড়ছে, যেটা অত্যন্ত চিন্তার ব্যাপার, বাবা মায়ের কাছে খুব দুঃখের ব্যাপার। এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটার টিউমারটা আবার বাড়ছে, অপারেশন করেও নিষ্কৃতি পেল না। এই অবস্থায় আমাদের একজন জুনিয়র ডাক্তার বন্ধু, ওকে চিকিৎসা করছিল হোমিওপ্যাথি, সে আমার কাছে পাঠালো যে আমার সিনিয়রের কাছে যাও, আর ও সাজেশন বা ওষুধ কিছু পাল্টানো হয় কি না দেখার জন্য। থ্যাংকস ওই ডাক্তার সাহেবকে, আমাদের ডক্টর হালদার, ও বাঁকুড়ার মেডিকেল অফিসার, ও পাঠিয়েছে কেসটা, ও চিকিৎসা করেছে, খুব ভালোই চিকিৎসা করেছে দেখলাম। আমি এখন নতুন করে আবার দেখলাম যে আর কিছু সংযোজন করা যায় কি না। তাহলে এর প্রেজেন্ট সিমটমস আমি পেলাম, ওর বাবা মার কাছে জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে, টিউমার তো বাড়ছে, ডাক্তারিতে টিউমার বাড়ছে, তা সিমটম কি পাচ্ছ, সিমটম কি পাচ্ছ তোমরা বলো ডাক্তার, আমি শেখাচ্ছি। এখন ওর অসুবিধাটা কি বুঝছো তোমরা? মাঝে মাঝে মাথা ঘুরে, আস্তে আস্তে বলো, তুমি বড্ড উল্টো পাল্টা আর হড়বড় করো। মেন সিমটম হচ্ছে ওর মাঝে মধ্যে মাথা ঘুরছে, মাঝে মাঝে টুইচিং হয়। দেখো আমি সবই লিখেছি, তবু তোমাদের শোনার জন্য ওদের মুখ থেকে বলাচ্ছি। এখন কিন্তু ওরা সিমটম বমিটমি কিছু পাচ্ছে না বা অন্য কিছু হচ্ছে না, মাঝে মাঝে ভাট্টাইগো, ভাট্টাইগো আমি লিখেছি, তাই অকেশনাল ভাট্টাইগো। আর ওরা বলেছে সেটা মেন্টালিও আমি লিখেছি, এখানেও লিখেছি, যখন বলেছিল অ্যাঙ্গার, অসম্ভব রাগ, আর টুইচিং, ভিজিবল টুইচিং বা ট্রিমার অব লেফট সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার এক্সট্রিমিটি, নট অ্যাট দ্য সেম টাইম, দুটো হাত, বাঁ দিকের হাত এবং পা একসাথে হচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে একটা টুইচিং হচ্ছে, যেটা খুব ক্ষণস্থায়ী, ট্রানজিয়েন্ট, অল্প সময় থাকে, বেশিক্ষণ থাকে না। তাহলে এখন তোমরা সিমটম পাচ্ছ যে মাঝে মধ্যে ওই বাচ্চা বলছে আমার মাথা ঘুরছে, আর বাঁ দিকের হাত এবং পা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে, সেটা ঘুমের মধ্যেও হয়, এমনি ঘুম ছাড়া অন্য সময়ও হয়, নির্দিষ্ট কোনো সময় নেই। এইটা হলো ওর মেন সিমটম, আর ওই টিউমার বাড়ছে, এই ব্যাপারে ওরা হোমিওপ্যাথি করতে চাইছিল, ডক্টর হালদার দেখছিল, ডক্টর হালদার আমার কাছে পাঠিয়েছে। তাহলে প্রেজেন্ট সিমটম এই। অন্যান্য সিমটমের মধ্যে আমি পেলাম কি, পাস্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি আঁচিলের মতো দুই একটা গ্রোথ ছিল বললো, ছোট্ট আঁচিলের মতন ছিল, কোন জায়গাটাই ছিল, মুখে, তাহলে ওয়ার্ড ছিল ফেসে, দুই একটা আঁচিল ছিল, ওটা কি করে গেল, হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে গেছে। ফ্যামিলি হিস্ট্রিতে দুটো উল্লেখযোগ্য অসুখ পাওয়া গেছে, এর বাবার মা মানে এর ঠাকুরমার জরায়ু টিউমার ছিল, তার মানে ইউটেরাইন ফাইব্রয়েড, অপারেশন করে বাদ দিয়েছে বললে। এছাড়া তোমার পিসির ক্যান্সার ছিল, পিসির কোথায় ক্যান্সার হয়েছিল, পেটের মধ্যে। তা দেখো ফ্যামিলি হিস্ট্রিতে আমি লিখলাম প্যাটার্নাল গ্র্যান্ডমাদার ইউটেরাইন টিউমার অ্যান্ড ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার, এটা ভুললে, প্যাটার্নাল আন্টি ক্যান্সার। আর এই সিমটমের মধ্যে ওরা পেয়েছে যে গুঁড়ো কৃমি তুমি মাঝে মাঝে মলদারে দেখছো রাত্রিবেলা, একটা থ্রেড ওয়ান্সে আমি লিখেছি। তাহলে এই প্রেজেন্ট কমপ্লেক্সের মধ্যে থ্রেড ওয়ান্স, ওকেশনাল ভাট্টাইগো আর হাত পা কাঁপে। এবার আমি হোমিওপ্যাথিক জেনারেল সিমটম কালেকশন করলাম, ওরা বলছে যে একটু নার্ভাস আছে, একটু অ্যাংশাস আছে, কোনো কাজ টাজ করতে বললেই ভয় দেখায় দেন, আমার কিন্তু মাথা ঘুরছে, আমি পারবো না, আমি যেতে পারবো না, আমি করতে পারবো না, এরকম বলে। সেটা ওরা পরীক্ষা করে দেখেছে, একটু নার্ভাসনেসের জন্য ও এড়িয়ে চলতে চাই। আর যেটা হলো প্রচন্ড অ্যাঙ্গার, সাংঘাতিক রাগ, যে কোনো ব্যাপারে, ছোটখাটো ব্যাপারে অসম্ভব রেগে যায়, রেগে গেলে কি করে, ভাঙচুর করে, ছোঁড়াছুড়ি করে, ভাঙচুর অতটা করে না, কিন্তু রেগে গেলে, আর রেগে গেলে গায়ের জোর, তুমি বলছিলে না রেগে গেলে গায়ের জোর খুব বেড়ে যায়, তখন ওকে কন্ট্রোল করতে পারো না। তাহলে রেগে গেলে অসম্ভব স্ট্রেংথ ইনক্রিজ করে, এটা ট্যারেন্টুলা হিসপেনির একটা সিমটম। আর ট্যারেন্টুলা হিসপেনির আমি কি পেলাম, এই বাচ্চা যতক্ষণ এখানে বসে আছে আমার কাছে প্রায় 1 ঘন্টা, ওর কনস্ট্যান্ট ছটপটানি, ওর হাত দুটো চলছেই তো চলছেই,
এক মিনিটে ওকে ও এক কয়েক সেকেন্ড স্থির রাখতে পারছি না। এই সাংঘাতিক রেস্টলেসনেস, এই সাংঘাতিক রাগ, এই সাংঘাতিক রাগের সময় নিজের শক্তি বেড়ে যায়। আর ট্যারেন্টুলা কি পেলাম মানসিক লক্ষণ? গান বাজনা, গান বাজনা শুনলে ওর কোনো ইমোশন হয়, ফিলিংস হয়, কি হয়? নাচতে থাকে। দেখেছো তুমি? লক্ষ্য করে নাচতে থাকে। তুমি কি দেখেছো? নাচতে থাকে। কিরকম উদাহরণ দাও। মাইক বাজলে বা কোনো অনুষ্ঠান হলে বা কোনো ঠাকুর ভাসানো হলে ওইসব মাইক বাজলে, গান ফান বাজনা হলে ওর ভিতর থেকে একটা ফিলিং চলে আসে নাচে। তাহলে দেখো এইটা নাচের সিমটম। এগুলো আমি জিজ্ঞেস করলাম কেন, টেস্ট টেকিং করতে করতে যখন কোনো ওষুধের সিমটম মনে পড়ে তখনই তার অন্যান্য সিমটমগুলো এমনি তোমার মাথায় না আসলো সেই সময় মাথায় এসে যায়। এ যখন অসম্ভব রাগ, এরা বারবার বলছে অ্যাঙ্গার ট্রিপল প্লাস, রাগের সময় শক্তি বেড়ে যায়, ধরে রাখা যায় না। তার সাথে এই রেস্টলেসনেস আমি লক্ষ্য করলাম, নন স্টপ রেস্টলেসনেস, এই ঘাড় ঘুরাচ্ছে, হাত ঘুরাচ্ছে, ওই দেখো এখনো দেখা যাচ্ছে। এই রেস্টলেসনেস, রাগ আর এই মিউজিক কজেস ড্যান্সেস বা ড্যান্সিং আমি ট্যারেন্টুলাকে ইন্ডিকেট করছি। আরও যেসব সিমটম ছিল, ও একটু মিষ্টি খেতে ভালোবাসে আর জল পিপাসা বেশি, এছাড়া উল্লেখযোগ্য কোনো সিমটম নেই। তো ট্যারেন্টুলাই ওকে দেওয়া হবে, দেখা যাক কতদূর কি ইম্প্রুভ করে। পড়াশোনার দিকে ওখানে খুব যাতেই যাচ্ছে না, প্রচুর নার্ভাস হচ্ছে, পড়াশোনা করতে চায় না, নার্ভাস হয়ে যাচ্ছে। নার্ভাস হয়ে যাচ্ছে বলতে বলে আমি পারবো না এরকম বলে? দেখো রেস্টলেসনেস ভাবটা তোমরা খেয়াল করো, এগুলো অবজারভেশন। ওর বাবা মা তো রেস্টলেসনেস আমাকে বলেনি, এসছে ব্রেন টিউমারটা যাতে না বাড়ে সেই জন্য ওরা এসছে। ওরা তো তোমার হোমিওপ্যাথিক সিমটম বুঝবে না। আমি কনস্ট্যান্ট লক্ষ্য করছি বাচ্চাটার রেস্টলেসনেস সাংঘাতিক। সেই রেস্টলেসনেস এত বেশি দেখে তখন আমার মাথায় আসবে ফসফরাস, আর্সেনিক, অন্য ক্যালিব্রম, এসব ওষুধ আসবে। কিন্তু তার সাথে রাগ দেখে, তার সাথে রাগের সময় শক্তি বাড়ে, তার সাথে ড্যান্সিং টেন্ডেন্সি, এসব দেখে আমি ট্যারেন্টুলাকে ইন্ডিকেট করছি। তোমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ, ধন্যবাদ জানাই।